আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে অনেকগুলো রেসিপি শেয়ার করেছি, আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই রেসিপিগুলো দেখে নেবেন। আর ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। প্রতি সোমবার আর বুধবার আমি নতুন নতুন ভিডিও দেই দেখার জন্য। ভিউয়ার্স, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা সবারই পছন্দ হবে, তাই শীতের সময় আমরা সবাই কম বেশি এটা তৈরি করে থাকি। আজকে আমি তৈরি করে দেখাবো শীতের দুধপুলি পিঠা, তাই আপনি দেখুন কিভাবে তৈরি করি। আমি ডোটা আগেই তৈরি করে নিয়েছি, কারণ আমি যখন চুই পিঠা তৈরি করেছিলাম তখন আমি কিভাবে চালের গুঁড়িটা ডো তৈরি করি দেখিয়েছি, তাই সংক্ষেপে করার জন্য আমি ডোটা আজকে দেখালাম না। কিভাবে আমি নারিকেলের দিয়ে পুর তৈরি করি তাই দেখাবো ভিউয়ার্স। আমি একটা ফ্রাই প্যান চুলার উপরে দিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা গরম হয়েছে, এখন আমি ঘি দিয়ে দিব ভিউয়ার্স। পরিমাণ মতো ঘি দিলাম, অনেক সহজ তৈরি করা, আপনারা অবশ্যই তৈরি করবেন, সকলেরই ভালো লাগবে। শীতের সময় আমরা কম বেশি সবাই শীতের পিঠা পছন্দ করি ভিউয়ার্স, তাই আপনারা অবশ্যই তৈরি করবেন। এই যে এখন আমি একটা দারচিনি, দুইটা এলাচি দিয়ে দিলাম ভিউয়ার্স, দিয়ে হালকা একটু নাড়া দিই। ভিউয়ার্স, আমি ঘি আর দারচিনি এলাচি দিয়ে একটু নাড়া দিলাম, এখন আমি নারিকেল কুড়া দিব। ভিউয়ার্স, আমি একটা নারিকেলকে ভালো মতো কুড়িয়ে একটু রেখে দিয়েছি, বাকিটা দিয়ে যতটুকু লাগে অতটুকু নিয়েছি, কারণ আমি মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়ো নিয়েছি, ওটার মধ্যে যতটুকু লাগে ওই পরিমাণে নিয়েছি। আমি একটা মিডিয়াম সাইজের নারিকেলকে ভালো মতো করে কুড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে ফ্রোজেন করা নারিকেল দিয়েও এটা করতে পারবেন। আমি একটু নারিকেল রেখে দিয়েছি ভিউয়ার্স, এখন নারিকেলটা দিয়ে এক মিনিট একটু নাড়াচাড়া দিই ভিউয়ার্স। ভিউয়ার্স, নারিকেলটা দিয়ে ভালো মতো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম, তাহলে ঘ্রাণটা ভালো ছড়াবে ঘিয়ের মধ্যে। আপনারা চাইলে ইচ্ছা করলে মাখনও দিতে পারবেন ঘিয়ের পরিবর্তে। আমি নারিকেলের সাথে ঘি দিয়েছি, এটা অবশ্যই তৈরি করে খাবেন, সবার কাছেই ভালো লাগবে, ছোট বড় সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে ভিউয়ার্স। আমি তৈরি করছি আপনাদের জন্য, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চুই পিঠার রেসিপিটা দিয়েছি, আপনারা চাইলে ওটাও দেখে নিতে পারবেন, শীতের সময় এটা বানিয়ে খেলে অনেক ভালো লাগে, অবশ্যই তৈরি করবেন ভিউয়ার্স। আমি যখন চুই পিঠা তৈরি করেছিলাম তখন আমি চালের গুঁড়ার কীভাবে তৈরি করে ডো বানায় আমি দেখিয়েছি, এখন দেখালাম না ভিউয়ার্স সংক্ষেপে দেখাবার জন্য। এক জিনিস বারবারে দেখালে ভিউয়ার্স আপনারাই বিরক্ত হবেন, তাই আমি দেখালাম না, সংক্ষেপে দেখালাম। এখন আমি হাফ কেজি খেজুরের গুড় নিয়েছি ভিউয়ার্স, যতটুকু লাগে ভিউয়ার্স দিব, এটা পরিমাণটা আপনারা বুঝে দিবেন। হাফ কেজি নারিকেলের গুঁড়ো, গুড়কে ভালো মতো আমি গুঁড়ো করে নিয়েছি, এখন আমি দিলাম, অল্প একটু রেখে দিলাম ভিউয়ার্স, এটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব, সাথে কাজু বাদাম গুঁড়ো করা আছে এটা দিব ভিউয়ার্স। কাজু বাদামের গুঁড়োটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে, সাথে পেস্তা বাদামও আছে ভিউয়ার্স, আর আমি এখানে মাওয়াটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো করে একটু নাড়াচাড়া দিব চুলার আঁচ কমিয়ে, এখান থেকে একটু পানি পানি হবে ভিউয়ার্স। আমি ভালো মতো এক থেকে দুই মিনিট নাড়াচাড়া দিই ভিউয়ার্স, আমি ভালো মতো করে দুই থেকে তিন মিনিট গুড়টা দেওয়ার পরে ভালো মতো করে নাড়াচাড়া দিয়েছি। আর আমি একটা কাজ করেছি ভিউয়ার্স, যে এলাচি আর দারচিনি দিয়েছিলাম না সেটা ফেলে দিয়েছি, ওটা যদি পুরের ভিতরে থাকে তাহলে কারো মুখে লাগে তাহলে তো খেতে ভালো লাগবে না, তাই আমি ফেলে দিয়েছি। এটা একটু ভিজা ভিজাই রাখবো, একটু পরে এমনিই শক্ত শক্ত হয়ে যাবে ভিউয়ার্স। এটা এখন চুলাটা বন্ধ করে দিব, বন্ধ করে বাটির মধ্যে নিয়ে নিব ভিউয়ার্স। আর আমি ভিউয়ার্স চুলাটা বন্ধ করে দিলাম, আর আমি দেড় কেজি দুধ, তরল দুধকে ভালো মতো করে জাল দিয়ে এক কেজির মতো করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে এখন আমি গুড়টা দিব একটু পরে, পুরটা বানিয়ে, কারণ আমি বললাম কেন, গরম দুধে যদি আমি গুড়টা দেই তাহলে ছাকড়া ছাকড়া হয়ে যাবে, তাই দুধটা গরম করে আমি ঠান্ডা করে নিয়েছি,
একটু পরে আমি গুড়টা দিব। চলুন আমি পুলিটা কিভাবে তৈরি করি দেখাই। ভিউয়ার্স, আমি পুরটা তৈরি করে নিলাম আর মাঝখানে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি, 1.5 কেজি দুধ জাল দিয়ে 1 কেজি করে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমি পুলি পিঠাটা তৈরি করব। প্রথমে আমি একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঢেকে রাখতে হবে, না ঢেকে রাখলে শক্ত হয়ে যাবে, তাই ঢেকে রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন ভাত ভালো মতো করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে ভালো মতো করে একটু নাড়াচাড়া দিয়ে গোল করে নিই। দেখুন যেভাবে করছি অনেক সহজ, আপনারা অবশ্যই তৈরি করবেন, অবশ্যই ভালো লাগবে। এটা ঠান্ডা ঠান্ডা তৈরি করে ফ্রিজে রেখে দিবেন, পরদিন সকালে খাবেন, অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, এখন আমি হালকা করে একটু বেলে নিই। ভালো মতো ডোটা মাখাতে হবে, যদি ভালো মতো করে না মাখাবেন তাহলে ফেটে ফেটে যাবে ভিউয়ার্স, তাই বলে নিলাম। এটা দিয়ে আমরা শুকনো পুলি পিঠাও তৈরি করতে পারবো। আমি এখন দুধ দিয়ে বানাবো দুধ পুলি পিঠা, এভাবে করে নিলাম। এখন আমি হালকা করে, সময় নিয়ে করবেন ভিউয়ার্স। এখন আমি এটাতে দুইটা পিঠা হবে ভিউয়ার্স, এই যে একটা বানালাম, এভাবে করে বানিয়ে নিই ভিউয়ার্স আরও কয়েকটা। ভিউয়ার্স, এভাবে করে আমরা যেমন ফুচকা তৈরি করি বড় একটা রুটি বেলে, ওই রকম করেও করতে পারবেন, আপনারা অল্প অল্প করে একটা করেও করতে পারবেন, কারণ আমি ছোট করে করব তাই এইরকম সাইজে নিয়েছি, এরকম করলে ভালো লাগে। এটার সাথে আমি অন্য অন্য গোল গোল পিঠাও বানাবো, তো তাই এখন আমি এভাবে করে করলাম। আর যেগুলো থাকে সেগুলো দিয়ে আবার মথে তারপরে আবার এরকম করে বানানো যাবে ভিউয়ার্স। আমি ধীরে সুস্থে এগুলো করব। আমি কিভাবে পুরটা ভরি ভিউয়ার্স দেখিয়ে দিই। এখন আমি এটা রাখি সাইডে, এখানে একটা নিলাম, আমি এই পরিমাণে নিয়ে এইরকম ছোট করে বানিয়েছি, আপনারা চাইলে আর একটু বড় করে করতে পারবেন ভিউয়ার্স। আমি এভাবে করে নিলাম। আর যে নারিকেলের পুরটা দেখুন শক্ত হয়ে গিয়েছে ভিউয়ার্স, এটা নরম ছিল, কিন্তু নরম অবস্থায় নামাতে হবে, বেশি শক্ত করলে আরও একেবারে শক্ত ক্যারামেলের মতো শক্ত হয়ে যাবে, একটু নরম অবস্থায় নামিয়ে নেবেন, তখন ঝুরঝুরা হবে ভিউয়ার্স। আমি চামিচ নিলাম না, হাত দিয়ে নিলাম, এটা অল্প করে নিতে হবে, বেশি করে নিলে ভালো লাগবে না, তখন বের হয়ে যাবে। আমি অল্প করে নিলাম, আপনারা চাইলে ইচ্ছা করলে বড় করেও বানাতে পারবেন, আমি ছোট করে বানাবো, আমি দেখাচ্ছি, ছোটগুলো বানালে ভালো লাগে খেতে, দুধের মধ্যে যখন দিব তখন ভালো লাগবে, আর যদি বড় বানাই তাহলে ভালো লাগবে না, আপনারা চাইলে বড়ও বানাতে পারবেন। কুকি কাটার একটু বড় নেবেন, আমি ছোটটা নিয়েছি। এখন আমি ডিজাইন কর না করলেও হবে, তা আমি একটু ডিজাইন করবার জন্য দেখিয়ে দিই ভিউয়ার্স। নর্মাল এভাবে করে হালকার মতো করলেই হবে ভিউয়ার্স, এটা দেখা যাবে না, দুধের মধ্যে চলে যাবে। তারপর আমি একটু করলাম, আরেক রকম করা যাবে, উল্টিয়ে দিলাম, উল্টিয়ে হালকা হালকা করে করবো আমি, আপনারাও সময় নিয়ে হালকা হালকা করে করবেন। এ দেখুন দেখতে এরকম হয়েছে, একটা রাখি আরেকটা তৈরি করছি ভিউয়ার্স। দেখুন এটার মধ্যে আমি পুরটা অল্প করে দিব, অনেকগুলো হবে ভিউয়ার্স, আপনারা যদি পুরটা যদি বেশি দিবেন তাহলে এটা ভেঙে যাবে। আমি পুরটা অল্প অল্প করে দিয়ে এটা ধৈর্য সহকারে সময় নিয়ে যখন কাজ হয়ে যাবে
তখন বিকালে তৈরি করবেন, রাতে দুধের মধ্যে ভিজাবেন, সকালে নাস্তা হিসাবে খাবেন, অনেক ভালো লাগবে। ভিউয়ার্স ফ্রিজে রাখবেন এয়ারটেক বক্সে, তখন যখন খাবেন অনেক ভালো লাগবে। এরকম করে এইটাকে আমি এভাবে করে মোড়ালাম, এরকম করে মোড়ানো যায় তাই দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন, হালকা করে এভাবে করে মুড়িয়ে দিলাম। আপনারা চাইলে দুই রকমই করতে পারবেন, আর না চাইলে এভাবে করে, সময় কম থাকলে এভাবে করে করতে পারবেন। ভিউয়ার্স এই যে এরকম করে করলাম, এরকম করে আমি সবগুলা করে নিই, তারপরে ভিউয়ার্স আমি দেখাই। ভিউয়ার্স সবগুলা পুলি আমার তৈরি হয়ে গিয়েছে, দেখুন আমার এতগুলা হয়েছে, আমি আমার মতো করে তৈরি করেছি। আর এখানে কয়েকটা এভাবে করে স্টারের মতো তৈরি করেছি নারিকেল ছাড়া। আপনারা চাইলে এটা করতে পারেন, না চাইলে এটা স্কিপ করতে পারবেন। আমি করলাম তাই দেখিয়ে দিলাম ভিউয়ার্স, এভাবে করে একটু দিলাম। আর স্টারের মতো করলাম নারিকেল ছাড়া। আগের দিনের মা বোনেরা এটা লোঠানি হিসাবেও তৈরি করত, ওই রকম জাতীয় একটু করলাম কয়েকটা। এটা ছেড়ে দিব, খেতে ভালো লাগবে ভিউয়ার্স। এখন আমি চলুন কিভাবে তৈরি করি দুধ পুলি পিঠা দেখাই ভিউয়ার্স। ভিউয়ার্স আমি 1.5 কেজি দুধকে ভালো মতো করে গরম করে 1 কেজির মতো করে নিয়েছি, মানে ঘন করে নিয়েছি ভিউয়ার্স। আর দুধটা একটু ঠান্ডা আছে ভিউয়ার্স, হালকা ঠান্ডা, হাত দেওয়া যায় এরকম ঠান্ডা। বেশি গরম হলে গুড়টা যখন দিব তখন ছানা 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 কেটে যাবে, তাই আমি বলে দিলাম। এখন আমি গুড়টা দিলাম। গুড়টা আপনারা যার যার পরিমাণ মতো দিবেন, যে যেরকম মিষ্টি খায়। আপনারা চাইলে সাথে চিনিও অ্যাড করতে পারবেন, আমি চিনি দিব না। আমি পরিমাণ মতো গুড় দিলাম। গুড় দিয়ে এখন হালকা করে নাড়াচাড়া দিব 1 থেকে 2 মিনিট। চুলার আঁচ একেবারে কম আছে। ঠান্ডা দুধটাই আমি গ চুলার মধ্যে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। ডাইরেক্ট গরমের মতো যদি আমি গুড়টা দিতাম তাহলে দুধটা ছানা কেটে যেত, তাই আমি ঠান্ডা করে গুড়টা দিলাম। চুলার আঁচ এখন ধিমি আছে, এই অবস্থায় নাড়াচাড়া দিব। মিষ্টিটা যার যার পরিমাণ মতো খাবেন, আমি হালকা মিষ্টি করে এটা তৈরি করব। 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া দিই ভিউয়ার্স। ভিউয়ার্স আমি ভালো মতো করে গুড়টা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। এখন আমি সেই যে পুলিগুলো দিয়ে দিব, পুলি পিঠাগুলো দিয়ে দিব ভিউয়ার্স, ধীরে ধীরে দিব। দিয়ে সবগুলো দেই ভিউয়ার্স, চুলার আঁচ একেবারে কম আছে, এই পর্যায়ে নাড়া দিব না ভিউয়ার্স। এখন সবগুলো দিয়ে দিই ভিউয়ার্স। আমি স্টারগুলো যেগুলো বানিয়েছি ওগুলো দিয়েছি, পুলিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চুলার আঁচ একেবারে কম আছে, এই পর্যায়ে হালকা করে একটা চামচ দিয়ে নাড়া দিবেন, হালকা করে ভিউয়ার্স, নাহলে ভেঙে যাবে। পিঠা ভেঙে গেলে ভিতর থেকে নারিকেলগুলো বের হয়ে যাবে, এগুলো কিছু না, দুধের স্বর, এগুলো দুধের স্বর ভিউয়ার্স। এটা এই পর্যায়ে সিদ্ধ করতে হবে পিঠাটা। যদি দুই একটা নারিকেলের পুর বেরিয়ে যায় কোনো সমস্যা নেই, ভয় পর কিছু নেই, দুই একটা বের হতেই পারে ভিউয়ার্স। আমি এখন হালকা করে একটু নাড়াচাড়া দিই, দিয়ে তারপর আমি চুলাটা কমিয়ে রাখবো। চুলার আঁচ কমিয়ে 15 মিনিটের জন্য পুলিগুলো সিদ্ধ করতে হবে, নাহলে আটাগুলো কাঁচা থেকে যাবে, তাই যেরকম এগুলাকে আমি ভালো মতো করে সিদ্ধ করব। দুই একটা নারিকেলের পুর বেরিয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। আমি 15 মিনিটের জন্য চুলা কমিয়ে 15 মিনিট পরে আসি ভিউয়ার্স। ভিউয়ার্স আমি 15 মিনিট পরে চলে আসলাম আমার পিঠাটা দেখার জন্য। ভিউয়ার্স দেখুন, পিঠাটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখান থেকে যে মালাইগুলো ছিল, মালাইগুলো এভাবে করে পড়েছে, আর দুই একটা নারিকেল বের হয়ে গিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, আমি তো আগেই বলেছি। এখন আমি চুলাটা অফ করে দিব, অফ করে ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের দেখাবো দুধ পুলি পিঠা ভিউয়ার্স। ভিউয়ার্স রেডি করে নিয়ে আসলাম আমার দুধ পুলি পিঠা, আমি আমার মতো করে তৈরি করলাম আপনাদের জন্য। আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। সপ্তাহে 2টা ভিডিও দিই আপনাদের জন্য, আপনারা অবশ্যই দেখবেন এবং আমার পাশে থাকবেন ভিউয়ার্স। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন ভিউয়ার্স। আল্লাহ হাফেজ।